মানে প্রতি বছর একই স্টোরি মানে ভাই আইসিএল খেলো ভালো পারফর্ম করো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর অবধি ফিনিশ করো ভালো পারফর্ম করে সেমি ফাইনাল ফাইনাল অবধি ওঠো চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে চলে যাও এবার মোহনবাগান কিন্তু যেটা মোহনবাগান আগে থেকে অনেক দিন ধরেই বলে যাচ্ছে মানে অনেক মৌসুম থেকে বলে যাচ্ছে যে আমরা এফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতে চাই আমরা এফসি টুর্নামেন্টসে নিজেদেরকে প্রুফ করতে চাই আমরা এশiate আমরা জায়ান্ট ক্লাব হিসেবে পরিচয় পেতে চাই তো ভাই সেই লক্ষ্য সেই লক্ষ্য দিয়ে কিন্তু মোহনমান আরো এক ধাপ এ গেল মানে আন্তোনিও লোপেজ হাবাস আরনিরু থাপা জেসন কামিংস দেন আনওয়াদ আলী প্লাস দ্য নিউ সাইনিং দ্য ইয়ং ট্যালেন্ট ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান ট্যালেন্ট বাই শুভক পাল মোহনবাগানে আসছে মাই মানে মোহনবাগান কী করছে লাইক লিটারেলি মানে এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে আন্তরোপে সাবাস এবং ওয়ান ফের দুজনে একটা টিমে কীভাবে হবে ম্যানেজ করবে তো দেখো বিষয়টা হচ্ছে যে একটা হেড কোচ আর একটা টেকনিক্যাল ডিরেক্টর দুজনের রোল কিন্তু খুবই আলাদা হয় যেখানে একটা হেড কোচের রোল হচ্ছে যে তার ট্যাকটিক্সে পুরো টিম ফুটবল খেলবে কোন লাইন আপ কখন নাওনা হবে কাকে কোন টাইমে চেঞ্জ করা হবে কীভাবে হবে ফুটবল খেলবে একটা টিম সেটার পুরো দায়িত্ব থাকে হচ্ছে হেড কোচের উপর ঠিক আছে বাট দেন टेक्निकल डायरेक्टर की होए ए मोर्ते किंतु আমাকে অনেক প্রশ্ন করছে যে বাস্তবরয় জায়গাটা কি আন্তোনিও লোপেজ হাবাস নেছে মানে বাস্তবরয় বস তো অ্যাসিস্ট্যান্ট কোচ তো এবারে কি তার জায়গাটা নেছে হাবাস না তার জায়গায় কিন্তু হাবাস আসছে না হাবাস কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আসছে না মোহনবাগান হ্যা হাবাস इज द टेक्निकल डायरेक्टर একটা टेक्निकल डायरेक्टरের রোল কি হয় দেখো বেসিক্যালি একটা টেকনিক্যাল ডিরেক্টরের রোল হচ্ছে পুরো টিমটাকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া ইনক্লুডিং দা সিনিয়র টিম দা ইয়ুথ টিম এন্ড দা ওমেন টিম যা থাকে ওকে তো পুরো টিমটাকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া ইন টার্মস অফ ফুটবল মানে প্লেয়ারদেরকে চুজ কররা থাকে কে গ্রুম করা মানে কোন প্লেয়ার কোন আসবে কোন প্লেয়ার কখন যাবে টিম ছেড়ে তো সেই সব জিনিসগুলোকে মেনটেন করে একটা টেকনিক্যাল ডিরেক্টর ইনক্লুডিং তাদের একটা মেন্টালিটি ইনস্টিল করা ঠিক আছে এইসব জিনিসের উপরে কিন্তু রেসপন্সিবিলিটি থাকে টেকনিক্যাল ডাইরেক্টরের বাট দেন আমরা ইন্ডিয়ান ফুটবলে কিন্তু অনেক দেখেছি যে টেকনিক্যাল ডাইরেক্টারকে অন্য রোল ইউজ করা হয় আমরা যারা বহু বছর ধরে ফুটবল দেখছি তারা কিন্তু আমরা জানি যে এক সময় সুব্রত ভট্টাচার্য ওয়াজ দা টেকনিক্যাল ডাইরেক্টর অফ মোহনবাগান কিন্তু সেই সময় কিন্তু সুব্রত ভট্টাচার্য মোহনবাগানের হেড কোচ হিসেবে তাদেরকে কোচিং করাতো মানে যা ট্যাকটিক্স ইউজ করা যেরকম গেম প্লে করা সবটাই কিন্তু করতে সুব্রত ভট্টাচার্য বাট দেন যেহেতু সুব্রত ভট্টাচার্যর কাছে এ লাইসেন্স ছিল না এফসি এ লাইসেন্স তার কাছে ছিল না তাই জন্য কিন্তু তাকে মোহনবাগান অ্যাজ এ হেড কোচ সাইন করতে পারেনি কারণ সে সময় এ এর রুল ছিল যে আই লিগে যেই টিমগুলো তাদের কোচ উস করবে সেই কোচের কাছে এই লাইসেন্স থাকাটা ইজ কম্পালসারি আর সেই সময় কিন্তু সুব্রত ভট্টাচার্যর কাছে সেই এ লাইসেন্সটা ছিল না তাই কিন্তু তিনি অ্যাজ এ টেকনিক্যাল ডাইরেক্টর মোহনবাগানের টিমে ছিলেন এবং তিনি মানে আন তিনি মোহনবাগানকে কোচিং করাতেন তিনি আন অফিসিয়ালি মোহনবাগানের মেন ম্যানেজার ছিলেন তো অভিয়াসলি এখানে কিন্তু সেই জিনিসটা হবে না কারণ অভিয়াসলি আমরা জানি যে ওয়ান ফেরানন্দো ইজ দ্য হেড কোচ অফ দা টিম আর ওয়ান ফেরানো এবং হাবাসকে তুমি কোচিং এর দায়িত্ব একসঙ্গে দিতে পারো না তাই জন্য আমার মনে হয় যে হাবাজ উইল বি আর প্রপার টেকনিক্যাল ডাইরেক্টর যে পুরো টিমকে টেকনিক্যাল সাপোর্ট দেবে আমরা এক্সপেক্ট করতে পারি যে হাবাস প্রবাবলি সিএফএল এর কোচিং স্টাফের মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকতে পারে আন্তোনীয় হাবাস তো লেখি যে কি হয় বাট দেন ভাই সিরিয়াসলি মানে আন্তোনিও হাবাসের মোহনবাগানের ইনক্লুশনটা কিন্তু সত্যি আনএক্সপেক্টেড ছিল কিংবা কে হয়েছিল মানে কেউ ভাবিনি ভাই মানে কোনো জার্নালিস্ট আগে থেকে রিপোর্ট করেনি এটা যে হাবাজ আসতে পারে মোহনবাগানে মানে বডি নিউ ভাই নোবাডি নিউ মানে কেউ জানতোই না এটা বাট অনেক এক্সপেক্টেডলনএক্সপেক্টেডলি কিন্তু মোহনবাগানের অফিসিয়াল পেজ দিয়ে কিন্তু অ্যানাউন্স করা হয় যে হাবাস ইস কামিং টু মোহনবাগান হাবাস ইস কামিং ব্যাক টু মোহনবাগান দুবারের আইএসএল চ্যাম্পিয়ন আন্থনি হাবাস ইস কামিং টু মোহনবাগান খুবই বড় বিষয় একটা মানে আমি ভাবতে পারছি না মোহনবাগান কি করতে চাইছে বাট আমরা বুঝতে পারবো মানে খুব শীঘ্রই বুঝতে পারবো কারণ আমরা জানি যে ফিফটিন জুলাই থেকে মোহনবাগান তাদের প্র্যাকটিস শুরু করছে তো প্র্যাকটিস শুরু হলেই কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কে কোন দায়িত্বে আছে মোহনবাগান টিমে বাট যাই হোক হাবাস কিনে তো কথা হলো বাট দেন ইয়ার যেটা সব থেকে বেশি আমার মাথায় চলছে এখন এই মুহূর্তে সেটা হচ্ছে প্রীতম কোটাল ভাই প্রীতম কোটাল প্রবলি মোহনবাগান ছাড়তে পারে আমি এতদিন ধরে বলে যাচ্ছিলাম যে হ্যাঁ প্রীতম কোটাল মোহনবাগান থাকবে আমার সোর্স থেকে খবর আসছে বাট দিন আমার সোর্স জাস্ট কনফার্ম করলো যে প্রীতম কোটাল উইল বি লিভিং মোহনবাগান ওকে আর হরমীপ মোহনবাগান আসতে পারে তিন থেকে পাঁচ বছরের ডিল হতে পারে একটা লং টার্ম ডিল হবে প্রবাবলি তিন বছর কি পাঁচ বছর আই ডো্ট নো ইট বাট দেন প্রীতম কোটাল চলে যেতে পারে ব্লাস্টার্সে ভাই মানে এইটিনথ অফ জুনে কিন্তু ম্যাচ আছে ইন্ডিয়া ভার্সেস লেবন ফাইনাল ম্যাচ অফ ইন্টারকন্টিনেন্টাল কাপ তো সেই ফাইনালের পরে কিন্তু এটা অ্যানাউন্স হয়ে যেতে পারে যে প্রীতম কোটাল যাচ্ছে তো ভাই অবভিয়াসলি একটা হার্ড ব্রেক আমরা যারা মোহনবাগানকে বহু বছর ধরে সাপোর্ট করে আসছি তাদের কাছে কিন্তু প্রীতম সত্যি বলতে একটা আবেগ হয়ে দাঁড়িয়েছে মানে সেই দু হাজার এগারো বারো মৌসুম থেকে প্রীতম কোটাল পঙ্কজ মোহলার রাম মালিক সব এতগুলো ইয়ং প্লেয়ারদের একসঙ্গে চান্স পাবো তারপর কিন্তু প্রীতম কোটালই একমাত্র যে কিন্তু এখনও টিকে আছে ইন্ডিয়ান ফুটবলের টপ ডিভিশনে আর মোহনবাগানের মতো একটা বড় টিমে তো তাই কিন্তু প্রীতম কোটাল ইজ ডেফিনেটলি অ্যান্ড ইমোশন টু আস ঠিক আছে আর প্রীতম কোটালের মোহনবাগান ছেড়ে চলে যাওয়াটা কিন্তু সত্যি একটা হার্ড ব্রেকিং নিউজ আমাদের জন্য আই স্টিল ডো যে প্রীতম কোটাল কেন ছাড়ছে মোহনবাগান মানে আর একটা বাঙালি ছেলে আর এরকম করে যদি সব বাঙালি ছেলেরা চলে যেতে থাকে মোহনবাগান ছেড়ে তাহলে ভাই আর অন্য মানে কোথায় গিয়ে দাঁড়াবে মোহনবাগান অবভিয়াসলি হয়তো টিম খুব ভালো হবে বাট দেন একটা ইমোশনাল টাচ থাকে না একটা ইমোশনাল কানেক্ট থাকে একটা বাঙালি প্লেয়ারের সাথে একটা বাঙালি সমর্থকের তো সেখানে কিন্তু সত্যি বলতে একটু আঘাত পেয়েছি আমরা বাঙালি সমর্থকরা আমরা যারা মোহনবাগানকে বহু বছর ধরে সাপোর্ট করছি বাট দেন বিং আ প্রফেশনাল প্রীতম কোথা দিলের কেরালা ব্লাস্টার্সের যাওয়াটা কিন্তু সত্যি বলতে একটা ভালো মুভ বলবো আমি কারণ কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে কিন্তু একটা খুব ভালো অফার দেওয়া ছিল প্রথমকে প্লাস আমরা জানি যে আনোর আলী মোহনবাগান টিমে যোগ দিয়েছে ঠিক আছে তো এবার যদি হামিলকে মোহনবাগান টিম শুরু করে স্টার্ট করে তো সেখানে কিন্তু হামিলের পাশে আনুর আলীকে স্টার্ট দেওয়াটা একটা বেটার চয়েস হতে পারতো কোচ ওয়ান ফেরানদের জন্য কারণ ভাই টু বি ভেরি অনেস্ট এই মুহূর্তে কিন্তু আনোর আলী ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাকস অফ ইন্ডিয়ান ফুটবল আমরা দেখেছি যে ইন্টার কন্টিনেন্টাল কাপেও কিন্তু এগোশি ম্যাক আনোয়ার আলীকে প্রিফার করছে বিং দ্য মেন সেন্টার ব্যাক অফ দ্য টিম বিসাইড সন্দেশ হিঙ্গান তো সেখানে কিন্তু আলি চান্স পাওয়াটার চান্সেসই বেশি ছিল মোহনবাগান টিমে সেখানে কিন্তু প্রীতম কোটালকে প্রবলি রাইট ব্যাক হিসাবে খেলতে হতো বা যেহেতু আমাদের টিমে আসিস সাই আছে সেখানে কিন্তু রাইড ব্যাক হিসাবেও চান্স না পেতে পারতো প্রীতম কোটাল তাই কিন্তু প্রবলি মিনিটস পেতো না প্রীতম কোটাল মোহনবাগান টিমে আমি যাই না মানে আমি বলতে খুবই আমার খারাপ লাগে যে প্রীতম কোটালকে মোহনবাগানে মিনিটস দেওয়া হতো না যদি তিনি পরের বছর থাকতে মোহনবাগানে বাট খুবই ভেরি অনেস্ট এটা কিন্তু সত্যি এটা কিন্তু ফ্যাক্ট এটা কিন্তু প্রবাবলি প্রীতম কোটাল ছেড়ে যেতে পারে মোহনবাগানকে এবং তিনি প্রবাবলি সই করবে কেরালা ব্লাস্টার্সে ভাই তো কেরালা ব্লাস্টার্সে রোবিত দাসের পর প্রীতম কোটাল মানে আর আরেক আর আরেক বাঙালি খেলোয়াড় কেরালা ব্লাস্টার্সে সত্যি বলতে কিন্তু এই মুহুর্তে আমাদের রাইভেলদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে কেরালা ব্লাস্টার্স রাইভেলস ইন টার্মস অফ বেস কারণ আমরা জানি যে এই মুহূর্তে কিন্তু ফ্যানবেসে কথা বললে কিন্তু মোহনবাগান ইসবঙ্গলের পাশাপাশি কিন্তু কেরালা ব্লাস্টার্সের নাম নিতেই হয় আর কেরালা ব্লাস্টার্সের ফ্যান্সের সঙ্গে কিন্তু মোহনবাগানের ফ্যান্সের যথেষ্ট যথেষ্ট ব্র্যান্টার্স চলে ভাই তো অবভিয়াসলি মানে কেরালা ব্লাস্টার্সে কেন আর কেরালা ব্লাস্টার্সই কেন প্রীতম বাট দেখতে গেলে কিন্তু আমরা পাচ্ছি হর্মিপমকে হর্মিপম্পকে হর্মিপম্প ইস আং ট্যালেন্ট মাত্র টোয়েন্টি টু ইয়ার্স অফ এজ একটা ইয়াং প্লেয়ার ঘোর বাগানে আসছে এনা লং টার্ম ডিল তো অবভিয়াসলি ভালো একটা প্রসপেক্ট তো আছে হর্মিপম্প বাট দেন একটা ইমোশনাল কানেক্ট থাকে না প্রীতমের সাথে তো সেই জন্যই জাস্ট খারাপ লাগে আর কিছুই না কিন্তু আমি একটাই কথা বলবো মোহনবাগান ফ্যান্স মানে মন ছোটো করো না প্লিজ প্লিজ মন ছোটো করো না কারণ হতে পারে প্রীতম আমাদের অনেক কাছের একটা প্লেয়ার খুবই কাছের একটা মানুষ আমাদের কাছে বাট দেন মোহনবাগান কিন্তু পরের বছরে খুব ভালো একটা চমক দিতে চলেছে এএফসি এফসি কাপে মানে মোহনবাগান যেভাবে টিম বানিয়েছে সেইভাবে আমার আমার লিটারেলি মনে হচ্ছে যে মোহনবাগান কিন্তু এফসি কাপে নিজেদের জাত চেনাবে মোহনবাগান কিন্তু এফসি কাপে অনেক আগে অবধি যাবে অ্যান্ড অলসো শুভ পল মানে শুভ পল কিন্তু মোহনবাগানের সই করেছে তোমরা যারা জানো না যে শুভ পলকে শুভ পল কিন্তু এই মুহূর্তে সুদে বা এফসিতে খেলেছিল লাস্ট সিজনে শুভ পল ইজ কারেন্টলি বাইন মুনিকের ওয়ার্ল্ড স্কোয়াডের একটা মেম্বার মানে বায়ান কিন্তু পুরো ওয়ার্ল্ড থেকে কিছু ইয়াং প্লেয়ারদেরকে চুজ করে রাখে এবং তাদেরকে তারা কিন্তু রেগুলার বেসিসে ট্রেনিং দেয় এবং পাশাপাশি কিন্তু তাদের স্কাউটরাও কিন্তু নজর রাখে সেই খেলোয়াড়দের উপরে তো আই রিয়েলি হোপ যে মোহনবাগান নেক্সট সিজনে খুব ভালো করবে মোহনবাগান এফসি কাপে খুব ভালো করবে তো তোমরা কমেন্টে জানো যে মোহনবাগান কী করতে পারে পরের সিজনে আর তোমরা এটাও জানাও যে আন্তনীয় লোপেজ হাবা আসে মোহনবাগানে আসলে তোমরা কতটা খুশি তো ভাই দ্যাটস অল ফর টুডে অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার Sure.